অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 10ই জুন 2021 বৃহস্পতিবার, সূর্যগ্রহণ। এর আগের এপিসোডে আমি দিয়েছিলাম সূর্যগ্রহণের জন্য 4টি রাশি বিশেষভাবে সতর্ক থাকুন, মহাবিপদ। যারা আমার এই চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা অবশ্যই জানতে পেরেছেন কোন কোন এই 4টি রাশি বলেছি, এবং যারা নতুন দেখছেন এই মুহূর্তে তারা আমার আগের ভিডিওটি সূর্যগ্রহণের পরে কোন 4টি রাশি মহাবিপদ আপনারা অবশ্যই দেখে নিন। দেখুন, এই যে 10ই জুন 2021 বৃহস্পতিবার সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণের 10 দিন আগে থেকে এবং 10 দিন পর পর্যন্ত এর কিন্তু প্রভাব থাকে। যেমন নেগেটিভ প্রভাব থাকে তেমনি পজিটিভ প্রভাব থাকে। অর্থাৎ যে 5টি রাশির ক্ষেত্রে আমি ভালো বলতে চলেছি, অর্থাৎ গ্রহণ চলার 10 দিন আগে থেকে এবং গ্রহণ শেষ হওয়ার 10 দিন পর পর্যন্ত কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু লাভবান হবে। এই গ্রহণ মোটামুটি 2:39 থেকে শুরু হবে, 6:46 পর্যন্ত এই গ্রহণ চলবে। অর্থাৎ এই গ্রহণের সময় আপনারা কী করবেন না তাও আমি আপনাদেরকে জানাবো, এবং গ্রহণের পরে কী করবেন তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। এর সূতককাল আছে এবং কোন এই 5টি সৌভাগ্যশালী রাশি যাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা, ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে। এবং আর যে 3টি রাশির কথা আমি বললাম না, 3টি রাশির ক্ষেত্রে আপনারা মধ্যম ফল কিন্তু আপনারা পাবেন। তো শুরু করা যাক, এই গ্রহণের দিন আপনারা কী কাজ করবেন? দেখুন, গ্রহণ চলাকালীন আপনারা কোনো ধারালো জিনিস, কাঁচি, ছুরি, বটি এগুলোর প্রয়োগ করবেন না। কোনো মন্দিরে পুজো দিবেন না, অথবা বাড়ির তে যেটা নিত্য নৈমিত্তিক পূজা করেন বাড়ির পূজাও কিন্তু করবেন না গ্রহণ চলাকালীন। এটাতে কিন্তু সমস্যা কিন্তু আপনার আসবে। অর্থাৎ মন্দিরে পুজো এবং বাড়িতে পুজো এটা আপনারা করবেন না, এবং কোনো ধারালো কাঁচি এগুলো ব্যবহার করবেন না, ধারালো জিনিস। এবং এই গ্রহণ চলাকালীন কোনো খাবার খাবেন না। এবং সূতককাল শুরু হওয়ার সময় থেকে, গ্রহণ চলার সময় থেকে আগে থেকে আপনারা খাবারে তুলসী পাতা অবশ্যই দিবেন। এবং গর্ভবতী মহিলারা যারা আছেন, যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন, তারা অবশ্যই এই গ্রহণ চলাকালীন আপনারা সাবধানতা অবলম্বন করবেন। গ্রহণের দিকে, গ্রহণের জন্য বাইরে বেরাবেন না। যদি একান্তই আপনার বেরাতে হয় খুব দরকার, জরুরি, তবে আপনার পেটে, নাভিতে আপনি চন্দনের তিলক এবং তুলসী পাতা দিয়ে আপনি কিন্তু গ্রহণ চলাকালীন বেরাতে পারেন। যদি খুবই একান্ত প্রয়োজন পড়ে সেক্ষেত্রে চন্দনের তিলক এবং তুলসী পাতা নাভিতে দিয়ে আপনি বেরান, সেক্ষেত্রে কিছুটা হলেও আপনার কিন্তু প্রকোপ কমবে। গ্রহণ চলাকালীন আপনারা কোনো মাতেই ঘুমাবেন না, অর্থাৎ ঘুমানোটা কিন্তু খুবই খারাপ। অর্থাৎ এই সময়গুলো যেগুলো আমি কাজ করতে বারণ করলাম সেগুলো ভুল করেও করবেন না, তাতে কিন্তু নেগেটিভ প্রকোপ আসবে। এবার গ্রহণের সময় আপনারা কী করবেন? আপনারা গায়ত্রী মন্ত্র জপ করুন, ইষ্ট মন্ত্র জপ করুন, বিষ্ণু মন্ত্র জপ করুন, শিবের মন্ত্র জপ করুন, তাতে কীভাবে গ্রহণ চলাকালীন এই যে নেগেটিভ যে প্রকোপগুলো না, সেগুলো গায়ত্রী মন্ত্র, ইষ্ট মন্ত্র, আপনার শিবের নাম, দেবদেবীদের মহাদেবের নাম, বিষ্ণু মন্ত্র যদি জপ করতে পারেন, তারা গ্রহণ চলাকালীন এই নেগেটিভ প্রকোপ থেকে আপনি কিন্তু বাঁচবেন। এবার জানাবো কোন এই 5টি সৌভাগ্যশালী রাশি। তার আগে আপনাদেরকে জানাই, গ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন? গ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা স্নান করুন। প্রথম হচ্ছে আপনারা স্নান করবেন, স্নান করার পর আপনারা দান করুন। অর্থাৎ
এই গ্রহণের সময় যদি আপনারা গ্রহণ চলার শেষ হয়ে যাওয়ার পর যদি আপনারা দান করেন, আপনারা 10 গুণ লাভ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ আপনারা কোনো গরিব মানুষকে আনাজ দান করতে পারেন, খাদ্য দিতে পারেন, বস্ত্র দিতে পারেন। অর্থাৎ দানটা কিন্তু বিশেষভাবে প্রয়োজনীয়তা আছে, এবং এই সময় দান করলে আপনাদের কিন্তু বিশেষভাবে সৌভাগ্য কিন্তু আপনাদের আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। অর্থাৎ দানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি দান করবেন, আপনার ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আসতে চলেছে। এরপরে যে রাশির কথা, মানে এরপরে যে আমি আলোচনা করতে পারছি কোন কোন এই রাশি যা যেগুলো গ্রহণের ফলে যে 5টি রাশি ধনবর্ষা হতে চলেছে, হঠাৎ ধন আসতে চলেছে, কোন কোন দিক থেকে আসতে চলেছে, তা আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। কোন এই 5টি সৌভাগ্যশালী রাশি ভাগ্য খুলতে চলেছে, প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আকস্মিক ধনলাভ হতে চলেছে। যে কোনো সূত্র থেকে অর্থ, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই গ্রহণ শুভ। অর্থাৎ এই যে এই সূর্যগ্রহণের ফলে মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য চমকাতে চলেছে। আকস্মিক প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি করবে মকর রাশির। এরপরের যে রাশির কথা বলবো তার আগে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট তথ্য জানাই। দেখুন, এই যে 10 জুন 2021 এই যে সূর্যগ্রহণ হচ্ছে আপনার বৃষ রাশিতে, এবং মৃগশিরা নক্ষত্রে এই গ্রহণ কিন্তু সংঘটিত হচ্ছে। এর ফলে ভূমিকম্পর মতন কোনো ব্যাপার হওয়ার সম্ভাবনা, প্রাকৃতিক দিক থেকে দুর্যোগ, রাজনৈতিক হানাহানি, হিংসার ঘটনা কিন্তু লক্ষ্য করা চাপে। বেশ কিছু কিছু ক্ষেত্রে সরকারের উপর চাপও আসতে পারে, এবং সমস্যার জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু থাকবে এই গ্রহণের পর থেকে। তো এরপরে যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার অপেক্ষা করছেন আপনারা অনেকে, যে কোন রাশি সৌভাগ্য আসতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে উন্নতি আপনাদেরও কিন্তু, আপনি কুম্ভ রাশি মানুষ, এই গ্রহণের ফলে আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। অর্থাৎ এই সূর্যগ্রহণের 10 দিন আগে থেকে এবং 10 দিন পর পর্যন্ত, সূর্যগ্রহণের পরে বিশেষ করে এফেক্টটা কিন্তু আপনারা ভালো বুঝতে পারবেন। সে যে রাশি হোক না কেন, 10 দিন আগে থেকে কিছুটা এফেক্ট বুঝবেন, 10 দিন পরে আরও এফেক্টটা কিন্তু ভালো আপনারা কিন্তু বুঝতে পারবেন। অর্থাৎ এই গ্রহণের ফলে কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গাতে বিদেশ থেকে লাভ, ধনের জায়গাটা যথেষ্ট ভালো, ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে উন্নতি কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই গ্রহণ আপনাদের কিন্তু একাদশভাবে হচ্ছে। অর্থাৎ এই গ্রহণের ফলে আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্য চমকাতে চলেছে, লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে। ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, এবং পরিবারে বেশ কিছু খুশির সংবাদ কিন্তু আপনাদের আসতে চলেছে। এরপরে যে 4 নম্বর যে রাশি, সে রাশির নাম জানানোর আগে আপনাদেরকে একটু হলেও আমি বলি, দেখুন এই গ্রহণের সময় কিন্তু আপনারা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন আবারও বলবো করবেন, যেগুলো পূর্বে আমি বলেছি সেইগুলো কিন্তু আপনারা অবশ্যই অবলম্বন করুন। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনার দ্বাদশভাবে হলেও আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। অর্থাৎ মিথুন রাশির ক্যারিয়ারের দিক থেকে, আপনার কর্মের দিক থেকে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ, বিদেশ থেকে লাভ আপনাদেরকে দিবে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, এবং আপনার ক্ষেত্রে সম্পত্তি লাভের যোগ কিন্তু নির্দেশ করছে। মিথুন রাশির ক্ষেত্রে এই গ্রহণ কিন্তু আপনাদের
বেশ কিছু শুভ সংবাদ আপনাদের কিন্তু আনতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, অর্থাৎ পাঁচ নম্বর যে রাশি, অনেকে অপেক্ষা করছেন কোন রাশি এই গ্রহণে ভাগ্য খুলতে চলেছে। দেখুন, গ্রহণে বেশ কিছু রাশি যেমন খারাপ, যেগুলো ভালো তো সেগুলো ভালো বলতে হবে, যেগুলো খারাপ সেগুলো পূর্বে কিন্তু আবারও বলেছি, সেগুলো রাশির কথা অবশ্যই আপনারা শুনবেন। এরপরে যে ভালো যে ভাগ্য খুলতে চলেছে সেই রাশি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির সূত্র বিনাশ, ঋণ পরিশোধ, কেরিয়ারের দিক থেকে ডেভেলপমেন্ট, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা কিন্তু আপনাদের কাটবে, এবং বেশ কিছু ধনের জায়গাটা, লোনের জায়গাটা আপনাদের কিন্তু কিছুটা হলেও কমবে, এবং ভাগ্য আপনাদের সাথ দিবে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি কিন্তু থাকছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যারাশি। কন্যারাশির ক্ষেত্রে এই সূর্যগ্রহণ আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট সফলতা সাকসেসের জায়গায় কিন্তু নির্দেশ করতে চলেছে। এর পরের যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশান, যোগাযোগের জায়গাগুলো কিন্তু ভালো করতে চলেছে, অর্থাৎ যারা যারা কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে, সরকারি কন্ট্রাক্ট, এগুলো কিন্তু আপনারা পাবেন। গ্রহণের সময় আপনাদের বেশ কিছু, গ্রহণের 10 দিন পরে আপনাদের বেশ কিছু সুসংবাদ আসতে চলেছে, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয়, ভাগ্য খুলতে চলেছে। এই ছিল সূর্যগ্রহণের কোন এই 5টি রাশি ভাগ্য চমকাতে চলেছে। আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করলাম, এবং গ্রহণের সময় আপনারা যে যে নিয়মগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই আপনারা ফলো করুন, তাতে আপনাদের কিন্তু সৌভাগ্য কিন্তু আসবেই আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। নমস্কার, ধন্যবাদ।